ভোট বর্জন ও সরকারকে অসহযোগিতার আহ্বানে বিএনপি এবং সমমনা দলগুলোর ডাকা অবরোধে রাজধানীতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকার বিভিন্ন এলাকায় দেখা যায় সকাল থেকেই মানুষ কর্মস্থলে ছুটছেন, জনজীবনে প্রভাব পড়েনি, ট্রেন ও লঞ্চ চলাচলও স্বাভাবিক রয়েছে। অবরোধের সমর্থনে রাজধানীতে মিছিল করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অবরোধের সমর্থনে রাজধানীর বিজয়নগর পল্টনে মিছিল সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, এলডিপি, গণফোরাম, বারোদলীয় জোট সহ বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা সমমনা দলগুলো। এ সময় ভোট বর্জন ও চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তারা। এদিকে অবরোধে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সীমিত আকারে চলছে দূরপাল্লার গাড়ি। গাজীপুরের কালিয়াকৈরে বাস টার্মিনাল থেকে অল্প সংখ্যক গণপরিবহন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বরিশালে অবরোধকে কেন্দ্র করে মশাল মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির হরতাল পরিস্থিতির খবর জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বিশ্বাস। জাহাঙ্গীর, হরতালে মানিকগঞ্জের কি কোনো প্রভাব পড়েছে কিনা আর দূরপাল্লার যানবাহন ছেড়ে যাচ্ছে কিনা জানাবেন আমাদের। মালিহা, আপনি জানেন যে ঢাকার সাথে দেশের দক্ষিণ এবং উত্তরাঞ্চলের যে এই মহাসড়ক রয়েছে, ঢাকা আরিচা এবং ঢাকা পাটুরিয়া মহাসড়ক, এছাড়া পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌপথ রয়েছে। এই এই পথ দিয়ে দূরপাল্লার যে গাড়িগুলো চলে, আমরা দেখেছি যে আজকে অবরোধের কারণে দূরপাল্লার গাড়িগুলো চলেনি। তবে মানিকগঞ্জের সড়ক, মহাসড়ক এবং আঞ্চলিক যে সড়ক রয়েছে সেখানে স্থানীয় বিভিন্ন বাস সহ অন্যান্য গাড়িগুলো আমরা চলতে দেখেছি। এবং এই অবরোধের পক্ষে বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকা আরিচা মহাসড়ক, এই ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক এবং হেমায়তপুর মানিকগঞ্জ কাটুরিয়া আঞ্চলিক মহাসড়কে কিন্তু তারা দফায় দফায় তারা মিছিল করেছে এবং তারা গাছের গুঁড়ি ফেলে তারা অবরোধ করার চেষ্টা করেছে। এছাড়া আমরা দেখেছি যে গতকাল বিএনপির যে লিফলেট বিতরণ কার্যক্রম ছিল, সেখানে এই শহরের এক ব্যবসায়ীকে বিএনপির নেতাকর্মীরা লিফলেট দিয়েছে, সে লিফলেট গ্রহণ করেছে বলে তাকে কিন্তু আটক করেছে এবং পরবর্তীতে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ করলে তাকে ছেড়ে দিয়েছে। আমার কাছে মানিকগঞ্জ থেকে এই অবরোধের এই ছিল সর্বশেষ পরিস্থিতি। মালিহা, ধন্যবাদ আপনাকে।